আসসালামু আলাইকুম এভরিওয়ান। সামনেই আপনাদের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদিও এখন পর্যন্ত আপনাদের রুটিন প্রকাশিত হয়নি, তবে খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনাদের রুটিন প্রকাশিত হয়ে যাবে। তো আপনারা যদি এখন পর্যন্ত প্রস্তুতি শুরু না করেন, তাহলে বলবো এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিন। কেননা প্রস্তুতি যদি শুরু না করেন, তাহলে কিন্তু পরে পস্তাতে হবে। তাই অবশ্যই প্রস্তুতি শুরু করে দেবেন। আজকের এই ভিডিওতে আমরা এমন সাতটি কাজের কথা বলবো, সেই সাতটি কাজ অবশ্যই আপনারা করবেন যদি আপনারা অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় ভালো ফলাফল করতে চান। সো ভিউয়ার, চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে সেই সাতটি উপায় দেখে নেই, যে সাতটি উপায় এর মাধ্যমে আপনারাও ভালো ফলাফল করতে পারবেন। প্রথমেই রয়েছে, মাইন্ডকে রিল্যাক্স রাখুন, দুশ্চিন্তা থেকে দূরে থাকুন। এই মুহূর্তে আপনারা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, হতাশার মধ্যে রয়েছেন যে আপনাদের সেশন জট হয়ে যাচ্ছে, কেন পরীক্ষার রুটিন দিচ্ছে না, পরীক্ষা শুরু হচ্ছে না, এই সকল বিষয় নিয়ে কিন্তু আপনারা অনেকেই হতাশার মধ্যে রয়েছেন। তাই আপনাদেরকে বলবো এই সকল হতাশা থেকে দূরে থাকুন, মাইন্ডকে রিল্যাক্স রাখুন এবং পড়াশোনা শুরু করে দিন। এই রুটিন কবে দেবে, পরীক্ষা কবে হবে, এই সকল ভেবে যদি আপনারা থাকেন, তাহলে কিন্তু পড়াশোনায় ক্ষতি হবে। দিন শেষে গিয়ে দেখবেন আপনাদের ফলাফল খারাপ হয়েছে। তাই বলবো এই সব দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, মাইন্ডকে রিল্যাক্স রাখুন, পড়াশোনা শুরু করুন। এরপরে বলবো যে নিজেকে কারাগারে বন্দি করতে হবে। দেখুন, এতদিন আমরা অনেকেই ফাঁকিবাজি করে এসেছি, এখন আপনাদেরকে পড়াশোনা করতে হবে। এখন যদি আপনারা পড়াশোনা না করেন, তাহলে কিন্তু পস্তাতে হবে। তাই এখন যদি আপনারা বাহিরে গিয়ে সময় নষ্ট করেন, তাহলে সেই সময়গুলো কিন্তু আর ফিরে পাবেন না। তাই আপনাদেরকে বলবো এখনই নিজেকে কারাগারে বন্দি করে ফেলুন, যেখান থেকে চাইলেও আপনারা বের হতে পারবেন না। অর্থাৎ মনে করুন যে এই একটি মাস, অর্থাৎ 30 দিন আপনাকে একদম কারাগারে থাকতে হবে, বইপত্র নিয়ে, শুধু নিজের নিত্য প্রয়োজনীয় কাজ ছাড়া কোনো কারণেই আপনারা বাহিরে বের হবেন না। যা যা চাইলেও আপনারা বাহিরে বের হতে পারছেন না, তবেই কিন্তু আপনারা ভালো ফলাফল করতে পারবেন। এরপর বলবো যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো বারবার দেখে থাকুন এবং সুন্দর করে রিভাইজ দিতে থাকুন। দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে সকল প্রশ্নপত্র করা হয়ে থাকে, সেখান থেকে কিন্তু অধিকাংশ প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের থেকে আসে। তাই আপনাদের পড়া যদি কিছুটা কম থাকে, তাহলে প্রথমেই বলবো আপনারা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো বারবার করে ফেলুন এবং সুন্দর করে সেগুলো রিভিশন দিতে থাকুন। আপনাদের সিলেক্টেড টপিক গুলো বারবার রিভিশন দিতে থাকুন, কেননা সবাই কিন্তু এই মুহূর্তে সে একটি শর্ট সাজেশন বলুন আর মানে কিছু টপিক সিলেক্ট করে রাখুন, প্রশ্ন সিলেক্ট করে রাখুন, তা কিন্তু রেখেছেন, সেইগুলোর সঙ্গে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো বারবার পড়তে থাকুন, তবেই তো আপনাদের ভালো ফলাফল হবে। আর এখন যদি বারবার পড়তে না থাকুন বা রিভিশন না দেন, তাহলে কিন্তু আপনাদের ফলাফলটা খারাপ হয়ে যাবে। এরপরে বলবো, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একবার হলেও বলুন আমাকে ফার্স্ট ক্লাস পাইতেই হবে, আর তার জন্য যা করতে হয় করতে হবে। দেখুন, আমরা অনেকেই ভাবি পড়াশোনা রেগুলার করব, কিন্তু রেগুলারিটি হয়ে ওঠে না। আর সেই সময় আপনাকে নিজেকেই নিজে মোটিভেট করতে হবে। আর নিজেকে নিজে মোটিভেট করতে চাইলে প্রথমেই উঠে আপনাকে ঘুম থেকে উঠে একবার হলেও বলতে হবে আপনাকেই ফার্স্ট ক্লাস পাইতে হবে। এতদিন যা করার করছি, আজকে যে পড়াশোনা করব, সেই পড়াশোনার মাধ্যমে আমাদের ফার্স্ট ক্লাস চলে আসবে ইনশাল্লাহ। এই বলেই আপনারা পড়াশোনা শুরু করে দেন, দেখবেন সারাদিন এই একটি কথার উপর মোটিভেট হয়ে আপনার পড়াশোনা দিন শেষে অনেক বেশি ভালো হবে। এরপর বলবো, মাইন্ডকে স্ট্রং রাখতে হবে, কোনোভাবেই ভেঙে পড়া যাবে না এবং কারাবন্দি ত্যাগ করা যাবে না। হয়তো অনেকেই আছে যে 4-5 দিন 2 দিন পরে অনেক তো পড়ে ফেললাম, পরীক্ষার রুটিন দিচ্ছে না, যা হয় হবে, মানে এইভাবে হয়তো বা দেখা যাচ্ছে যে আপনারা কারাবন্দি, অর্থাৎ রুম থেকে বের হয়ে গেলেন, বন্ধুদের সাথে ঘুরতে গেলেন, চা কফি খেতে গেলেন, আড্ডা দিলেন, দিন শেষে যে পড়াশোনার প্রতি একটা আপনাদের মাইন্ড চলে এসেছিল তা কিন্তু ভেঙে যাবে। তাই বলবো অবশ্যই আপনারা মাইন্ডকে স্ট্রং রাখুন, কোনোভাবে ভেঙে পড়বেন না এবং কারাবন্দি ত্যাগ করবেন না। কমপক্ষে 13-14 ঘন্টা আপনাদেরকে পড়াশোনা করতে হবে। এখন যারা আপনারা বলবেন যে আপনাদের 13-14 ঘন্টা এক্স্যাক্টলি পড়াশোনা করা যায় না, তাদেরকে বলবো তাহলে মনে করেন যে আপনার পড়াশোনা করে ভালো ফলাফল আপনারা করতে পারবেন না। হ্যাঁ, তবে যদি আপনারা অনেক বেশি মেধাবী হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ভিন্ন কথা, যে যারা হয়তো পাবেন 4-5-6 ঘন্টা পড়ে বা না পড়েও ভালো ফলাফল করতে পারেন, তাদের ক্ষেত্রে ভিন্ন কথা। তবে যারা নিজেদেরকে একটু দুর্বল বলে দাবি করেন, তাদেরকে বলবো কমপক্ষে 13-14 ঘন্টা পড়াশোনা আপনাকে করতেই হবে যদি আপনি ভালো ফলাফল করতে চান। এরপর বলবো, ফোন থেকে দূরে থাকুন। সর্বশেষ উপায় এটাই এবং আমি মনে করি সর্বশ্রেষ্ঠ উপায় এটাই যে ফোন থেকে দূরে থাকুন। এই বলে আমি কিন্তু এটি বলছি না যে আপনারা ফোনের হাতই দিবেন না, আপনার ফোনটি শুধুমাত্র প্রয়োজনীয় সময় ব্যবহার করবেন। আমরা তো এমন হয়ে থাকে যে ভাবছি এক কাজে আর ফোনটা নিচ্ছি 10 মিনিটের জন্য, কিন্তু চলে যাচ্ছে 10 ঘন্টা, বুঝেও উঠতে পারছি না।
তাই আপনাদেরকে বলবো ফোন থেকে দূরে থাকুন, প্রয়োজনীয় সময় শুধুমাত্র ফোনটাকে ব্যবহার করুন। কোনোভাবেই আপনারা আপনাদের পড়ার সময় ফোনের কাজে যাবে না। ফোনটা ঠিক যেমন আমাদের উপকারী ঠিক তেমনই আমাদের জীবনের সবচেয়ে বেশি ক্ষতি করছে এই ফোন। তাই আমি আপনাদেরকে বলবো মোবাইল ফোন থেকে অবশ্যই দূরে থাকুন, পড়াশোনার সময় শুধুই পড়াশোনা করুন, কেননা আপনাকেই ভালো ফলাফল করতে হবে। তো আজকের এই সাতটি উপায় ছিল আমাদের নিকট, যে সাতটি উপায়ের মাধ্যমে আপনারা ভালো ফলাফল করতে পারবেন। তো দেখুন, সবশেষে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা লিটারেচার এই চারটি নিতে চান, তারা অবশ্যই দারাজাপের মাধ্যমে আমাদের নিকট অর্ডার করবেন, তাহলেই পেয়ে যাবেন। এটা আপনাদের চাকরির ক্ষেত্রে এমনকি আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি উপকারী হবে। এছাড়াও আমাদের আঁখি বিউটি মোটিভেশনাল পেন আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা, সেটা চাইলেও আপনারা দারাজাপের মাধ্যমেই অর্ডার দিতে পারবেন। দেখেন, মোটিভেশন আমাদের পড়ার সময় অনেক বেশি দরকার হয়, তাই আমি আপনাদেরকে বলবো নিজেকে একটু মোটিভেট করতে হাতের কাছে একটি কলম রাখুন, যে কলমটিও আপনাকে অনেক সময় মোটিভেট করবে। কেননা অনেক সময় আপনাকে মোটিভেট করার জন্য অনেক পার্সনকে আপনি খুঁজে পাবেন না, কিন্তু এই কলমটি আপনার মোটিভেটেড পার্সন হয়ে থাকবে আপনার নিকট। তাই অবশ্যই আপনি চাইলেই এই একটি কলম আপনার নিকট রাখতে পারেন, আর এই কলমটিও আপনারা দারাজাপের মাধ্যমেই অর্ডার করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি এই ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি